COVID-19 করোনা ভাইরাস আতঙ্ক নয় সতর্ক হন। এর ধারাবাহিকতা যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ জনগণের পাশাপাশি অনেক সরকারি কর্মকর্তারও করোনা আক্রান্ত হয়েছে। এমনি একজন নরসিংদী রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ বুরহানউদ্দিন সরকারি কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন। ডাক্তারি পরামর্শ থেকে সুচিকিৎসা নিয়েছেন, তিনি এখন অফিসে আবার পুনরায় এসেছেন। আমরা কথা বলব যারা প্রকৌশলী মোহাম্মদ বুরহানউদ্দিন সাহেবের সাথে, উনি করোনাকে কিভাবে জয় করেছেন তার মুখ থেকে আমরা শুনবো। COVID-19 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমি দীর্ঘ অভিজ্ঞতাটা একটু শেয়ার করার জন্য আমাদের সম্মানিত রিগুন ভাই বলেছেন। সে আলোকে আমি আসলে আমি যখন করোনা আক্রান্ত হই, করোনা আক্রান্ত হওয়ার পরে আমি আমার পুরা রুটিনটাকে, মানে পুরো লাইফস্টাইলটাকে তিনটা ভাগে ভাগ করি। যেটা হলো প্রথম অবস্থায় COVID-19 আক্রান্ত হলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে, তারপর ইমিউনিটি ডেভেলপ করা, তারপর কী কী চিকিৎসা নিতে হবে। আমি ডাক্তারের শরণাপন্ন হয়ে হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে হোম আইসোলেশনে ছিলাম। সে আইসোলেশনে থেকে ডাক্তারের পাশাপাশি আমি নিজেকে এটা থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য তিনটা ভাগে আমি আমার পুরো 24 ঘন্টাকে ভাগ করে নিই। প্রথম অবস্থা হলো যে 14 দিন আমি ছিলাম, এই 14 দিনকে আমি তিনটা পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম পার্ট হলো আমার করোনাকে ধ্বংস করতে হবে, দ্বিতীয় পার্ট হলো আমার শরীরের ইমিউনিটি বাড়াতে হবে, তৃতীয় ধাপটা হলো আমার মানসিকভাবে ভেঙে পড়া যাবে না, মানসিকভাবে আমি স্ট্রং থাকতে হবে। প্রথম অবস্থায় যেটা হলো আমি করোনাকে আমি ধ্বংস করতে হবে। করোনাকে ধ্বংস করতে হলে প্রথম অবস্থায় যেহেতু আমার নাক এবং গলার মধ্যে থাকে, আমি আক্রান্ত হওয়ার পরে প্রথম স্টেপটা হলো আমি দিনে 4 বার করে আমি গরম পানি ভাত দিতাম, তারপর 4 বার গার্গল করতাম, আর লেবুর শরবত গরম আদা চা খেতাম। এভাবে আমি করোনাকে ধ্বংস করার জন্য গার্গেল এবং বাতের মাধ্যমে মোটামুটি পরিত্রাণ পেয়েছি। দ্বিতীয়তটা হলো আমার শরীরের ইমিউনিটি ডেভেলপ করার জন্য যে প্রচেষ্টা আমি করেছি সেটা হলো লেবু জাতীয় ভিটামিন সি ট্যাবলেট সকালে এবং বিকেলে খেয়েছি, লেবুর শরবত আদা চা, তারপর যেটা হলো আরেকটা করেছি গরম গরম পানি। আমি সবসময় গরম পানি আমার যে থট যেটা আছে সেটাকে ভিজা রাখার জন্য গরম পানি মাঝে মাঝে খেতাম, তারপর সুপ জাতীয় খাওয়া খেতাম, তারপরে মুরগির মাংস হ্যাঁ সকালে দুপুরে খেতাম, রাত্রে সুপ খেতাম, সেভাবে ইমিউনিটিটা ডেভেলপ করেছি। তৃতীয়ত মানসিকভাবে ভেঙে পড়ার জন্য আমি যে কাজগুলো করেছিলাম সেটা হলো আমি যখন সময় পেয়েছি তখন ইসলামিক বই বা ইসলামিক ধ্যান ধারণা বই পড়া, কোরআন পড়া, তারপর যখন আরও সময় থাকতো তখন আমি বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের সাথে যোগাযোগ রেখেছি, কথা বলেছি ফোনে, এভাবে আমি মানসিকভাবে শ্রম দেখেছি। এভাবে আশা করি করোনা আতঙ্ক নয়, আসলে করোনাকে ঠান্ডা মাথায় যদি আমরা মোকাবেলা করি আমরা আসলে সবাই জয় করতে পারবো বলে আমার আশা। বর্তমান প্রেক্ষাপটে আপনার যে করোনাকে জয় করেছেন, সাধারণ জনগণ বা আপনার সহকর্মীদের জন্য আপনার কি বলার আছে যে করোনাকে জয় করার জন্য বর্তমান প্রেক্ষাপটে? করোনাকে জয় করার জন্য প্রথমে যেটা দরকার আমাদের আছে নিজেকে একটু সচেতনতা, নিজের ভিতর সচেতনতা যদি না থাকে আমরা আসলে করোনাকে জয় করতে পারবো না। এখনো সামাজিক দূরত্বটা বজায় রাখা, তারপর স্বাস্থ্যবিধি মেনে চলা। আমি আমার যে অভিজ্ঞতাটা সেটার থেকে আমি বলি, স্বাস্থ্যবিধি যদি আমরা না মেনে চলি তাহলে আমরা আসলে করোনাকে জয় করতে পারবো না। আর স্বাস্থ্যবিধিটা মানতে হবে, তারপর সোশ্যাল ডিস্টেন্সটা যেটা আছে ডিস্টেন্স রেখে আমাদের ইয়ে করতে হবে। আর আরেকটা মেইন কথা হলো যেটা আমি আপনাদের গাদাতে জানাচ্ছি, আমাদের তিনটা পার্টে দিয়ে যেহেতু ভাইরাসটা আমাদের ভিতরে প্রবেশ করে, সেই তিনটা পার্টকে যদি আমরা সংযত রাখতে পারি তাহলে আমরা মনে করি করোনাকে জয় করতে পারবো। একটা হলো হাত, তারপর নাক এবং মুখ। হাত নাক আর মুখ যদি আমরা যদি সংযত করে রাখতে নিজের কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমরা করোনাকে জয় করতে পারবো।